বৃষ্টির পানির ভিতরে যে আয়রন থাকে, যে খনিজ পদার্থ থাকে, যে মিনারেল থাকে, যে ভিটামিন থাকে, এর কোনো বিকল্প পৃথিবীতে নাই। আমাদের বর্তমান সরকার, মাননীয় প্রধানমন্ত্রী বৃষ্টির পানি সংগ্রহ করতে বলেছেন, এটা খুবই একটা মূল্যবান কথা। আমরা অনেক দিন যাবৎ কতগুলি কথা বলি, কিন্তু কোনোরূপ সরকারি সহযোগিতা না থাকায় সেই জিনিসটা পরিপূর্ণ হয় না। এই বছর যে একটা উদ্যোগ নেওয়া হয়েছে বৃষ্টির পানি ধরে রাখা, বৃষ্টির পানি স্টিলের বড় কন্টেনারের ভিতরে প্রিজার্ভ করা, এই সিস্টেমগুলো অনেক দিন থেকে আমরা বলে আসতেছিলাম। আজকে সেটা আল্লাহ মালিক আমাদের মনের আশাটা পূরণ হতে যাচ্ছে, যে আমরা বৃষ্টির পানি সংগ্রহ করতেছি। আর মাটির যে সুরাই যেটা, এই সুরাইটা সপ্তাহে একদিন গরম পানি দিয়ে ভালো করে ধুয়ে নিতে হবে। ধুয়ে নিয়ে আমরা মাটির সুরাই গ্রামে ব্যবহার করতে পারি এবং করবো, আমরা করাও উচিত আমাদের। আর খাবার তৈরিতে মাটির পাত্রের কোনো বিকল্প নাই, কারণ অ্যালুমিনিয়াম যে সিলভারের হাঁড়ি পাতিল, গ্রামে সিলভার বলে, অ্যালুমিনিয়াম সিলভারের যে হাঁড়ি পাতিল, এটা আমাদের জন্য এই বর্ষার ঋতুতে খাদ্য অভ্যাসের সাথে যায় না, কারণ এটা যত বেশি হিট করতে থাকে মার্কারি এবং অ্যালকালাই এই এই সিলভার থেকে বেরোতে থাকে। কোনগুলির থেকে যত বেশি ওল্ড ইনগটগুলো আছে, মানে পুরনো রিসাইকেলিং করা সিলভারের হাঁড়ি বাতিল, ডেক ডেকছে যা আছে, এগুলির ভিতরে এক ধরনের মার্কারি অ্যালকালাই থাকে, যেটা আমাদের স্টমাকের জন্য অনেক সমস্যার সৃষ্টি করে, আমাশার সৃষ্টি করে বা আইবিএস সৃষ্টি করে। সবচেয়ে বেশি অসুবিধা করে হল শিশুদের জন্য, যাদের বয়স 8 বছরের নিচে। তারপরে দ্বিতীয় হলো আমাদের হরমোনের উপরে বিরাট একটা হাত পড়বে। তৃতীয়, আমাদের শরীরে টিউমার, বাগি, ফোড়া এই জাতীয় জিনিস বেশি হবে, এবং এই টিউমার, বাগি, ফোড়াকে যদি আপনি প্রতিরোধ করতে চান, তাহলে আপনার লবণের ভিতরে আয়োডিন খেতে হবে, তাহলে একটু টেস্ট করে নিতে হবে। যেই ব্র্যান্ড আপনি দেখবেন যে ওই ব্র্যান্ডের ভিতরে ঠিক মতো আয়োডিন দেয়, এবং সেখানে আপনি লেবু দিয়ে পরীক্ষা করলেন, আয়োডিন যদি লবণে আয়োডিন থাকে, তাহলে সে লালচে কালচে নীলা ভাব ধারণ করবে। আবার আপনি লবণটাকে ভাতের ভিতরে এরকম নিয়ে অনেকক্ষণ ডলেন, ডলতে 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 এক ফোড়া লেবু দিয়ে আবার ডলেন, 100% প্রমাণ পেয়ে যাবেন। যদি নীল নীল হয়, লাল হয়, কমলা রং হয়, তাহলে বুঝবেন যে এটার ভিতরে আয়োডিন দিয়েছে। আলহামদুলিল্লাহ, তাহলে এই আয়োডিন দেওয়া লবণ খেলে আমরা গলগণ্ড থেকে মুক্তি পাবো, আমরা টিউমার থেকে মুক্তি পাবো, আমরা বাগি থেকে মুক্তি পাবো, আমরা চর্মরোগ থেকে মুক্তি পাবো। আরেকটা ব্যাপার, এখানে ডায়রিয়ার সাথেও একটু সম্পর্ক আছে। আর আমরা এই ঋতুতে যে কোনো পেটের যে কোনো সমস্যার জন্য কিন্তু আপনার স্লাইন খাওয়া দরকার আছে, পেটের যে কোনো সমস্যার জন্য। আর যাদের বাড়িতে সংখ্যায় খুবই কম কুষ্ঠ রোগ হয়, এই যে নখ শুকিয়ে যায়, অনেকে বলে আমার হাত পা নখগুলি শুকিয়ে যাচ্ছে, এখানে কিন্তু আপনাকে একটু স্লাইন খেতে হবে। আপনি তৈরি করেও খেতে পারেন, আপনি বাজার থেকে কিনেও খেতে পারেন, ভালো কোম্পানির স্লাইন খেতে পারেন। এখন স্লাইন অরেঞ্জ স্লাইন এসে গেছে, লিমন স্লাইন এসে গেছে, যারা সাধারণত স্লাইন তৈরি করে তারা খুব নিরাপত্তার সাথেই করে। আর ওর স্লাইন বড়ো বড়ো কোম্পানি, এসএমসি সহ বড়ো বড়ো কোম্পানিরও আছে, ওগুলো আপনি খেতে পারেন। হার্টের ভিতরে রক্তগুলি জমাট বাঁধতে পারবে না, তাহলে আমাদের রসুন খেলে কোনো রক্ত জমাট বাঁধে না, পেঁয়াজ খেলে কোনো রক্ত জমাট বাঁধবে না, আপনার কাঁচামরিচ খেলে রক্ত জমাট বাঁধে না, কাঁচামরিচ প্রতিরোধ ক্ষমতাটা বৃদ্ধি করে, লেবু খেলে সর্বক্ষণ সর্ব অঙ্গকে শক্তিশালী করে লেবু, এবং লেবু আমাদের শরীরে 72 ঘন্টার বেশি অবস্থান করে না, ভিটামিন সি, ভিটামিন ই, এই ই এবং সি এই দুইটা আমাদেরকে প্রচুর বেশি খেতে হবে। এজন্য খেয়াল রাখতে হবে যে আমাদের কোন অঙ্গটা দুর্বল, সেই অঙ্গটার জন্য কোনটা সেই অঙ্গের মতো ওই অঙ্গের খাবার সেটাই। চীনে যদি কারো লিভার প্রবলেম হয়, তখন তাকে একদম বাচ্চা খাসি বা যে কোনো প্রাণী মুরগির কলিজা খাওয়ার জন্য ওরা অভ্যস্ত করে তোলে, যে কলিজা খেলে তার রক্ত বিশুদ্ধ হবে এবং রক্তের সার্কুলেশন বাড়বে, হিমোগ্লোবিন বেড়ে যাবে, আর বিসি ডাব্লিউবিসি বেড়ে যাবে। এই যে লিভার, মানুষের প্রাণীর লিভারটা মানুষের লিভার এসে কাজ করতেছে। যখন কারো হাতে পায়ে ব্যথা বেদনা হয়, তখন তারা হালাল
প্রাণীর আমরা পা, পায়ের নলি বা পায়ের হাড় বা আমাদের দেশে দেখছি অনেকে হালিম তৈরি করে খায়, এই খাবারগুলো আমাদের হাড়ের লিগামেন্টে, হাড়ের শক্তি বৃদ্ধিতে, পায়ের হাড়ের শক্তি বৃদ্ধিতে, শরীরের শক্তি বৃদ্ধিতে মোটামুটি ভালোই কাজ করে, যেটা আমরা টের পাই। যেরকম একটা মুরগির ডিম খেলে, একটু বেশি করে পনির খেলে, বেশি করে দুধ খেলে, বেশি করে মাখন খেলে আমরা বুঝতে পারি যে আমাদের শরীরে একটু এনার্জি বৃদ্ধি পেয়েছে। আমরা যদি একটা মুরগির বাচ্চা মুরগির চুপ প্রতিদিন তিন বেলা, চিনির একমাত্র কাজ হল শরীরের সর্বাঙ্গের ভিতরে গ্রেভি সৃষ্টি করবে। অ্যালার্জির জনক হল চিনি, সুগার। মানুষের 500 ধরনের অ্যালার্জি আবিষ্কার হয়েছে। যত অ্যালার্জি বলেন, যত উত্তপ্ত হওয়া বলেন, যত হাই প্রেশার বলেন, যত কোল্ড অ্যালার্জি, ডাস্ট অ্যালার্জি, সাইনোসাইটিস, পুরুষি, নিমোনিয়া, টিবি, যক্ষা, বক্ষব্যাধির সমস্যা, সিওপিডি, যেটা খালি শুধু কফি তৈরি হয়, হ্যাজমা, যে রোগগুলো, এই সবগুলো রোগ কিন্তু হয় চিনি বাহিত। মিষ্টি বলে চিনিটাকে খাই, কিন্তু ওর ভিতরে যে এত দোষ এটা বলার অপেক্ষা রাখে না। আরেকটা মজার ব্যাপার হলো, আগের দিনে যারা চিনি খেত না তারা ব্রাউন সুগার খেত, এখন ব্রাউন সুগারটাও তৈরি হয় চিনি থেকে, চিনির সাথে একটু গুড় দিয়ে। আমাদের গুড়গুলি পর্যন্ত এখন হ্যাজার্ড হয়ে গেছে, গুড়ের ভিতরে আগের মতো যে গুণগুলি সেগুলি নেই। তবে মোলাসেসটা একটু নিরাপদ, যেটা থেকে ওই যে তামাক তুমাক তৈরি করে মোলাসেস দিয়ে অনেক জিনিস হয়। আধুনিক বিশ্বে এখন মোলাসেস খায়, মোলাসেসের ভিতরে অনেক শক্তি আছে, অনেক বেশি এনার্জি গ্রো করা হয়। যেমন ডিমের ভিতরে অনেক এনার্জি আছে, পনিরের ভিতরে এনার্জি আছে, মাখনের ভিতরে অনেক এনার্জি আছে, দুধের ভিতরে অনেক শক্তি আছে। যেরকম বাদামের ভিতরে, পিনাট বাটার হোক, যে কোনো বাদাম যার যেরকম সমর্থন, চীনাবাদাম 100 টাকা সব মিলে কেজি, কখনো 70 হয়, কখনো 60 হয়, কখনো 40 হয়, কখনো 100 উদ্দেশ্য আসা হয়। তো 100 টাকার যদি 1 কেজি বাদাম কিনা যায়, আমার পুরো পরিবারকে আমি একদিনের জন্য, দুই দিনের জন্য সব রকম ভিটামিন পেয়ে গেলাম, সব রকম শক্তি পেয়ে গেলাম, সব রকম শক্তির উৎস পেলাম। দেখলেন বাজারের দোকানে একটা গাজর বিক্রি করতেছে, এটা ওদেরকে বলবেন তুমি লবণ পানি দিয়ে ধুয়ে গাজরটা বিক্রি করো। একটা টমেটো বাজারে বিক্রি করতেছে, একটা অ্যালোভেরা বিক্রি করতেছে, চা তৈরি করতেছে, চাটা স্টারলাইজ হয়ে যায়, কারণ চাটা তো উত্তপ্ত হয়। কিন্তু সেখানে শুধু একটু খেয়াল রাখতে হবে, চার ভিতরে আপনার চিনি খেতে পারবেন না। চায়ের সাথে চিনির কোনো সম্পর্ক নাই, শুধু চা আপনার এই কন্ঠনালীকে, মুখকে, দাঁতকে, ঠোঁটকে, গালকে, জিভকে একদম জীবাণুমুক্ত করে ফেলে। অতএব সেই ক্ষেত্রে চা আমাদের জন্য ঔষধ স্বরূপ। চায়ের যে রঙটা, এটাও আমাকে স্টমাকের জন্য কাজ করে। চায়ের সাথে যা আছে, শুধু আপনি চিনি দুধ চায়ের সাথে খেতে পারবেন না। এই করোনাকালীন সময়ে চায়ের সাথে চিনি দুধ খেয়ে আপনি করোনা আনতে পারবেন না, ব্ল্যাক করোনা ডাইকে আনতে পারবেন না, আমাশা ডাইকে আনতে পারবেন না, IBS ডাইকে আনতে পারবেন না, বাজে হ্যাজার্ড হয়ে যাবে আপনার চাটা। চাকে চা হিসাবেই খাবেন। আর পরিষ্কারভাবে একটা জিনিস আপনি জানবেন যে পৃথিবীর যত চিনি আছে, চিনি মানে সাদা, এই চিনির ভিতরে 150 রোগ আছে। তবে চিনিতে একটু কাঁচা হলুদ দিলে আপনি ওই অনেকগুলি রোগ থেকে একটু মুক্তি পেতে পারেন, সেটা সবসময় কেউ দিয়ে খাবে এরকম না। চিনির ভিতরে যদি আপনি একটু নিম পাতা দেন, একটু স্টারলাইজ হইল, সেখানে কিছুটা নিরাপত্তা পাবেন। কিন্তু চিনিকে কোনো নিরাপদ করার আর কোনো উপায় নেই। চিনি থেকে যত খাবার তৈরি হবে, এরা জিলাপি বলেন, রসগোল্লা বলেন, আমৃতি বলেন, যত রকম রাবড়ি বলেন, পিন্নি বলেন, যত জিনিস আছে চিনি থেকে তৈরি, কোনোটাই কিন্তু নিরাপদ না। সবগুলি আপনার শরীরের ভিতরে রোগ সৃষ্টি করবে।